This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি বলবো ওই যে চন্দ্রবিন্দু গান লিখেছিল না, আজি বসন্ত জাগ্রত দ্বারে, এত বেশি জাগ্রত না হলে ভালো হতো, অ্যালজোলাম দাও তারে। দেখবেন সিবিআইডি মাঝে মধ্যে অ্যালজোলামকে ঘুমিয়ে পড়ে আবার জেগে ওঠে। আমার ছোটবেলা মুপিয়া দিয়ে আমি একটা কার্টুন দেখতাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, টম অ্যান্ড জেরি, বেড়াল দৌড়াচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে, বেড়াল দৌড়াচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ, আমি কোনো এপিসোডেই বেড়ালটা আর ইঁদুরটাকে ধরতে পারে না। দেখবেন আসল ইঁদুরটা ঘুরে বেড়াচ্ছে, যে কিরম ময়লা ঘটক নাকি কলা ঘটক, কয়লা ঘটক, ওই যে 14 বার সমন পেয়েছে, দেখবেন ও ধরা পড়বে না। তখন সিবিআইডির অফিসাররা, মোবিয়া তুমি ভাবতে পেরেছো, 1 লাখ টাকার উপর যে অফিসার মাইরে পায়, সে বেটা ওই ফেরেবাজ কোম্পানিতে গিয়ে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গিয়ে মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করছে। আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। জাজ, হাইকোর্টের জাজ, মহিলা জাজ, সে বলছে তুমি আপনি সম্পত্তি অ্যাটাচ করছেন না কেন ভাইপোর, করতে পারছেন না কোনো কিছু। কাকুর কণ্ঠস্বর, ফকিরপাড়া, ফকিরপাড়া এখন আমিরপাড়া হয়ে গেছে বেহালায়, যা সব বেহালায় দেখছি। এখনও পার্থ চ্যাটার্জিকে চার্জশিট দেওয়া যাচ্ছে না, ক্লিয়ারেন্স আসছে না। আমরা বলছি যে কাকুর কণ্ঠস্বর পেতে এত তৎপানি, তারপর কণ্ঠস্বর পাওয়া গেল, তারপর রিপোর্ট চলে এলো, তারপর সব ঘুমিয়ে পড়লো, এটা কী হচ্ছে? 24 জুন 2019 শ্রীকান্ত মোহতার রোজ ভ্যালি কাণ্ডে ধরা পড়ে। তার 2 বছর বাদে প্রায় 15 জানুয়ারি 2021 সালে উনি বেল পান। আমরা আজ অব্দি যাই না, এবং আমি যখন আলোচনাটা করছি ধরে নিতে পারি যে ঘোষিতভাবে শ্রীকান্ত মোহতা কোনো পার্টি করেন না, ওনার যার প্রতি অ্যালিজিয়েন্স থাকুক না কেন। আমার প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র ধরবার জন্য কি ধরবা? আমি ধরে নিলাম মাঝখানে কোভিড হয়েছে, যা খুশি হয়েছে, মানি ট্রেল শূন্যে, মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। এই আলোচনার মাধ্যমে আমাদের যিনি ইডির ভদ্রলোক ছিলেন এবং আমার যিনি বিজেপির সহবক্তা, দুটো ইম্পর্টেন্ট টার্ম বললেন। উনি বললেন হাওলা, আর উনি বললেন যে যেগুলো ক্যাশ ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি লাইক রিয়েল এস্টেট বা সিনেমা, সেখানেই টাকাগুলো হয়। আমি খুব ভুল না হলে 2016 সালে নোট বাতিল হয়েছিল। নোট বাতিলের প্রাথমিক যুক্তি এটা ছিল যে ক্যাশ টাকা একটা সার্টেন লিমিটের পর ইনভেস্ট হবে না, এগুলো আসছে কোথা থেকে, ছাবলামো হচ্ছে। 2016 থেকে 2024 তোমার তোষকের তলার 500 টাকাটা তোমায় জমা দিতে হয়েছে, 51 কোটি টাকা ছেড়ে দাও, সেটা সারা ভারতবর্ষ দেখেছে। এই টাকাগুলো আসছেটা কোথা থেকে? আমি একটু চলে আসি শুভময়দার কাছে। শুভময়দা, আমরা দেখেছি যে বিনোদন জগতের একাধিক কুশীলবকে ইতিমধ্যে তলব হতে আমরা দেখেছি, সেটা দেব থেকে শুরু করে, বনি সেনগুপ্ত থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, বা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, তার এখনও পর্যন্ত অন্তত সরাসরি কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। দেখুন, এই বিষয়গুলো এই ধরনের রাজনীতি বা আমাদের সমাজ যেভাবে চলে, শুধু রাজনীতি বা বলি কেন, সেখানে একটা দুর্নীতির বিষয়টি খুব ওতপ্রোত ভাবে জড়িত থাকে, এবং এর বিভিন্ন কারণ আছে। আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হতে শিখি, তার মধ্যে প্রতিটি মুহূর্তে যখন আমরা অন্য কাউকে দেখি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তখন আমরা খুব বিরক্ত হই, কিন্তু হয়তো নিজের চারপাশে কাউকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে দেখলে ততটা বিরক্ত হই না। এটা সাধারণভাবে আমাদের একটা সংস্কৃতির মধ্যে পড়ে। যে ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক কালে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আগে ছিল কি ছিল না বলতে পারবো না, কিন্তু এখন মিডিয়ার দোগলাতে এবং সবটা সামনে আসছে, সেই দুর্নীতির বিষয়টি রাজনীতির সঙ্গে ভীষণভাবে জড়িত। আজকের ঘটনাটি কিন্তু সেক্ষেত্রে রাজনীতির থেকে কিছুটা আলাদা, এবং এই জায়গায় দাঁড়িয়ে সমাজ পরিচ্ছন্ন হওয়া বা এই বিষয়গুলি থিওরিটিক্যালি বলা খুব সহজ, কিন্তু আমরা প্রতিদিন যখন নিজেরা আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা বুঝতে পারি সাধারণ মানুষ যে রাজনৈতিক নেতারা তো সবসময় সৎ হন, তাদের দলের সকলেই সৎ হন, ফলে তাদের আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা বিশ্বাস করি যে সমাজের সমস্যা আছে, আমরা সকলেই সেই সমস্যার সঙ্গে জড়িত, এবং আমার মনে হয় এর থেকে বেরোনোর জন্য একেবারে সরকারি উপায় হওয়া উচিত, যেখানে একদিকে এগুলো নিয়ে আমরা কথা বলবো আর অন্যদিকে হাজার হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ঢুকবে, এবং রাজনৈতিক দলের নেতারা বলবেন কেন এই ধরনের দুর্নীতি হচ্ছে। আমার মনে হয় এই ধরনের বকধার্মিকতা না করে আয়নার সামনে দাঁড়ানোটাই বোধ হয় একটু ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।